কথিত আছে ট্রেনে করে যাওয়ার সময় আসানসোলের জামুরিয়ার ইকরা স্টেশনের কাছে টিকিট না থাকার ফলে এক ব্যক্তিকে নামিয়ে দেয় টিটি এবং তারপর সেই ব্যক্তি আসানসোলের জামুরিয়ার এই ইকরাস মন্দিরে এসে ধ্যান শুরু করেন। আসলে তিনি হলেন সাধক বামাখ্যাপা। আর তারপর থেকেই এই ইকরা গ্রামে কালী পুজোকে ঘিরে শুরু হয় মহা ধুমধাম এবং আনন্দে উৎসবে মেতে ওঠে পুজোর এই কটা দিন। ইকরাবাসী থেকে শুরু করে শহরের বিভিন্ন অঞ্চল থেকে এই পুজো দেখতে আসে ইকরা গ্রামে। আর তার ফলেই শুরু হয়ে যায় কালী পুজোর আগে থেকেই সাজো সাজো রব। বামাখ্যাপা ট্রেনে করে যাচ্ছিলেন এখান থেকে বাইরে, অন্ডাল জসিরে ট্রেনটা ছিল। তো বামাখ্যাপার কাছে তখন তুমি সাধু মানুষ, ওনাকে টিকিট ফিকিট ছিল নাই। তো আমাদের ইকরা স্টেশনে ওনাকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছিলেন। ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর উনি হাঁটতে হাঁটতে মন্দিরে এসেছিলেন, এসে ধ্যান করেছেন। তারপর আবার কি আর অবাক কাণ্ড, ওনাকে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার পর ট্রেনও বন্ধ হয়ে গেছিলেন। ট্রেনের টিটি ওটা খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজে দিয়েছেন, আমাকে এখানে বসে ধ্যান করছেন। তারপর ওনাকে পায়ে এসে পদার্পণ হয়েছেন যে আমার কিছু ব্যবস্থা, আমার ট্রেন বন্ধ হয়ে গেছে, ঠিক আছে তো ট্রেন চলবে যা। তারপর ট্রেন চালু হয়েছে। উনি বামাখ্যাপার এই প্রথমবার এভাবে আমাকে ইকরাতে পদার্পণ করা। আমাদের ইকরা গ্রামবাসীর কাছে আমরা খুব গর্বিত যে স্বয়ং বামাখ্যাপা নিজে এসেছেন। তার পরিক্ষেপে তিনি পুজো অর্চনা করেন, কালী পুজো শুরু করেছেন। সেই কালী পুজো শুরুর থেকে আমাদের দূর দূরান্ত থেকে গ্রামবাসী মানে আসে, শহর থেকেও লোক আসে, এইখানে অনেকের মনস্কামনা পূরণ হয়েছে, সেই মনস্কামনা পূরণ হয়েছে। তারপরে আপনার মেলা টেলা অনেক কিছুই বসে, এই পরিক্ষেপিতে আমাদের প্রচণ্ড আমরা আনন্দে মেতে উঠি। আপনারা শুনলেন যে এই কালী পুজোর দিনগুলোতে কীভাবে মেতে ওঠে ইকরাবাসী সহ আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গার দর্শনার্থীরা। আমার শহর আসানসোলের জামুরিয়ার ইকরা গ্রাম থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।